দুনিয়াতে অনেক সম্মান সুনাম মান মর্যাদা অনেক কিছু কোনো কষ্ট নেই কিন্তু ওর আখিরাত নাই মদ খায় গাঁজা খায় শিরিক করে বিদআত করে সালাত এক ওয়াক্ত পড়ে না মাঝে মধ্যে কেউ মারা গেলে তার জানাজা যায় তাও নেতা হিসেবে ডাক্তার হিসেবে ইঞ্জিনিয়ার হিসেবে সায়েন্টিস্ট হিসেবে এলাকার মুরব্বী হিসেবে এলাকার কর্তা হিসেবে বুঝেন নাই মাতব্বর হিসেবে যায় এমনি এক ওয়াক্ত সালাত আদায় করে সুদ বোঝে না ঘুষ বোঝে না হারাম বোঝে না হালাল বোঝে না বাপ মায়ের প্রতি অতটা যত্নশীল নয় স্ত্রীর প্রতিও যত্নশীল নয় জানাবা বিচার এগুলো নর্মাল তুমি দেখবে তার মৃত্যু পর্যন্ত সে এরকম সুন্দর সুখী জীবন কাটিয়ে গেছে তার মন মতো তার আখেরাত নাই এগুলো একটা ক্যাটাগরি দুই আখেরাত আছে মরলেই আল্লাহ ওকে সুখ আর সুখ দিবে ওকে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দিবে জান্নাতের চাদর পরিয়ে দিবে আল্লাহ ওকে মরলেই কবর থেকে জান্নাতের সুখ পাওয়া শুরু হয়ে যাবে ওর ও মরে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর আবার রুহ দিবে ফেরেশতারা প্রশ্ন করবে ও জিতবে উপর থেকে শব্দ আসবে ফাফরিশু ফিল জান্না একে জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের চাদর একে দিয়ে দাও এ সুখ আর সুখ সুবহানাল্লাহ কিন্তু দুনিয়া দেখবা জীর্ণ শীর্ণ অবস্থা কেউ ইজ্জত করে না কোন মানুষ পাঁচ আনার দাম দেয় না কোন মানুষ তার পরোয়া করে না অভাব অনটন অসুস্থতা দরিদ্রতা আহ যেদিকে যায় শুধু শুকিয়ে যায় শুকিয়ে যায় শুকিয়ে যায় কিন্তু ওর আখেরাত আছে কি আছে তাহলে কয়টা ক্যাটাগরি গেল এক দুনিয়া আছে আখেরাত দুই দুনিয়া নাই আখেরাত তিন একটা ক্যাটাগরি আছে যাদের দুনিয়াও আছে আখেরাতও আছে সুবহানাল্লাহ এরা দুনিয়া তো বেশ সুখের জীবন যাপন করে আল্লাহর সন্তুষ্টির সাথে এদের যখন অসুখ হয় এরা সবুর করে প্যানিক হয়ে যায় না হতাশা হয় না কোন আসমানও যদি ভেঙে পড়ে এদের হৃদয় একটা প্রশান্তি আছে আলহামদুলিল্লাহ এটা ভাঙলে আমার কি এসেছে এটা কি আমার নাই যার আসমান সেই ভাঙছে আমার কি যাদের ছেলে একটা মারা গেল একবারে যুবক ডাক্তারি পাস করছে এই সরকারি চাকরি পেয়ে যেত 2 লাখ টাকা বেতনের মরে গেছে এবার যে আলহামদুলিল্লাহ এটা কি আমার নাই আমি তো খালি মানে আমার পিঠের পাজর থেকে 1 ফোঁটা পানি বের হয়ে জন্ম আল্লাহকে পৃথিবীতে পাঠাইছে হ্যাঁ আমার বৃদ্ধকালে হাতিয়ার হতে পারত ও তো হতো বাপ হওয়ার আগে মরে গেল আমি তো বাপ আলহামদুলিল্লাহ খুশি থাকে দুনিয়া তো মানুষ ইজ্জত করে সম্মান করে মানে কোন রকম দুনিয়া এবং আখরাত কি এদের আছে কয়টা ক্যাটাগরি হলো সবচাইতে পরের ক্যাটাগরিটা নিয়ে নিই আমাকে বললো জামশেদ তুমি যে ঘটনা আমাকে শুনালে এটার সাথে এই লাস্টের ক্যাটাগরিটা মেলে যার দুনিয়াও নাই দুনিয়াও নাই এরা কারা মুসলমান বাপের নাম আব্দুল্লাহ বাপের নাম আব্দুর রহমান বাপের নাম মুহাম্মদ আহমেদ বাপের নাম ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব এর দুনিয়াও নাই আখিরাতও নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ধনীদের 500 বছর পূর্বে দরিদ্র জান্নাতে প্রবেশ করবে কত বছর পূর্বে এই দরিদ্র জান্নাতে যাবে যে সালাত আদায় করে না সিয়াম পালন করে না ও সারা দিন কাজ করলে খেতেই পারে জমি কিনতে পারে না জায়গা কিনতে পারে না ঘর করতে পারে না বাড়ি করতে পারে না কোথাও গিয়ে দাওয়াত খেয়ে 1000 টাকা দিতেও পারে না কেউ ওকে তাই দাওয়াতও দেয় না ও সারা দিন সিগারেট খায় রোজা ভাঙে হালকা কিছু সিগারেট হালকা কটা ভাত খেয়ে বলে যে রিক্সা চালাই বলে যে মাঠে কাজ করি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ও তুমি মুসলমান শুনো সিয়াম এটা ফরজ প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের জন্য মহিলারা তাদের বিশেষ কিছু কারণে তারা রোজা থাকবে না পরে আবার কাজা করে নিতে হবে এ পূরণ করে দিতে হবে জেনে নাও বেতাকে বাসি জেনে নাও আমার ভাইয়েরা যেই রোজাকে তুমি ভাঙছো রমাদান মাসের তুমি জেনে নাও এটা সাধারণ কিছু না রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছে একটা রমজানের রোজা যে ভাঙলো ইচ্ছা করে কোনো কারণ ছাড়া এই লোক রমজানের পরে লাগাতার না থেমে থেমে না লাগাতার একটার বদলে 2 মাস রোজা পালন করতে হবে ভাবা যায় এটা কি ইন্নাল্লাহ